কি সন্ন্যাসী কে চিনি গৌর বর্ণ অতি মানবিক উচ্চতা আজন লম্বিত বাহু তিনি কোনো সাধারণ মানুষ নন তিনি দক্ষিণের মানুষ নন মস্তিষ্কের গঠন দেখে মনে হচ্ছে তিনি উত্তর কিংবা পূর্ব ভারতের মানুষ কিন্তু আগে একে ধরুন বিপ্রু যে কোনো মুহূর্তে উনি জ্ঞান হারাতে পারেন त्रिमंड विष्णुकांची शिवकांची सब देखे प्रभु एसे पौंछलें শিরালী ভৈরবীর মন্দিরে পথে সারা দিন উপবাসী রইলেন পরদিন পূজো সেরে আবার যাত্রা পথে এমন দৌড়লেন যে আমি তার নাগাল পেলাম না সন্ধ্যায় অমৃতলিঙ্গ শিবের মন্দিরে প্রভুর সে কি নাচ যেন যেন স্বয়ং নটরাজ মর্তে নেমে এসেছেন নাচ থামতে না থামতেই প্রভু আমাকে জিজ্ঞেস করলেন গোবিন্দ গোবিন্দ রঙ্গনাথ আমায় ডাকছেন রঙ্গনাথ আমায় ডাকছেন তারপর তিন দিন তিন রাত্রি আবার যাত্রা ওগো তোমরা তোমরা কেউ একটু শুদ্ধ জল এনে দিতে পারো একটু জল জল একটু জল আমি আনছি আমি আনছি তুমি একে ধরো আমি আনছি ओम विष्णु ओम विष्णु सर्व शरीरे देव चिन्ह उपस्थित सत्य बोलो जुबा की परिचय सन्यासीर भगवान श्रीकृष्ण चैतन्य कोनो शिष्य कखनो मिथ्या बोले ना मिथ्या बोलबार प्रयोजन हय ना श्रीकृष्ण चैतन्य गौर चूड़ामणि भगवान श्रीकृष्ण चैतन्य धन्य धन्य आज आमार जीवन धन्य हलो विप्लव আপনি অনুমতি করুন আমি বিরল দর্শন সন্ন্যাসীকে আমার কুটিরে নিয়ে যাই ওহে ভাই সব এসো এসো তোমরা এসো ভাই আমাকে সাহায্য করো ধরো ধরো সন্ন্যাসীকে ধরো ধরো ভাই ধরো সন্ন্যাসীকে ধরো ধরো ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু অনাশ্রিতং কর্মফলং কার্য কর্ম করোতি য সহ সন্ন্যাসী চ যোগী চ নিরগ্নির্ন চাক্রিয यं सन्यासमीति प्राहर जोगं तं विद्धि पांडव न हंसं नस्त संकल्प योगी भवति कश्चन आरुरुक्खोर्मुनरिजोगं कर्मकारणमुच्यते योगारुढस्य तस्यैव समः कारणमुच्यते यदा हि नेन्द्रियार्थेषु न कर्मश्च अनुसज्यते सर्वसंकल्पसन्यासी योगारुढस्तदोच्यते उद्धरेदात्मानात्मानं नात्मानमवसादयेत् आत्मैमहात्मनो बन्धुरात्मैव त्रिपुरात्मनः बन्धुरात्मात्मनं नमस्तस्यै येनात्मैवात्मना जितः अनात्मनस्तस्तु शत्रुत्ते वर्ततात्मैव शत्रुवत् जीतान्मः प्रशान्तस्य परमात्मा समाहितः शीतोष्णसुखदुःखेषु तथा मानपमानयोः ज्ञान विज्ञान तृप्तात्मा कूटस्थो विजितेन्द्रिय युक्तैत्युच्यते योगी शमलश्राश्मकाञ्चन शुह्नमित्रार्जुदाशिन मध्यस्तद्देशबन्धुषु साधुश्चपि च पापेषु समबुद्धिभिशीष्यते प्रणाम ब्राह्मण आमि भिनदेशी सन्यासी आपनाके কে না চেনে চৈতন্যদেব সেই জন্য তো ভয় হচ্ছে যে না জেনে যদি কোনো অপরাধ করে থাকি আমি মন্দিরে কোনায় পড়ে থাকি প্রভু দিন রাত জড়ো করে লক্ষ্মী জনাতনের সেবা করি তার বিনিময়ে
পণ্ডিত ভেঙ্কট ভট্ট তার ঘে ঠাই দিয়েছেন। এই ঢের তাই না জেনে যে অপরাধ, বারবার কল্পিত অপরাধের কথা বলে আমাকে নাইবা ছোট করলেন বিপ্রবর। আপনাকে রোজই দেখছি তো, তাই জানতে বড় সাধ হল গীতার কোন শ্লোক কোন কথা শুনে আপনার আপনার এত আনন্দ হয় যে আপনার চোখ ফেটে জল পড়ে প্রতিদিন। সন্ন্যাসী, আমি আমি মূর্খ ব্রাহ্মণ, অক্ষরজ্ঞানী সার, শব্দের অর্থ জানি না, ব্যাকরণ জানি না, তাই একবার চোখের সামনে যা দেখি ভুল কি ঠিক না জেনেই পড়ে থাকি। কি পড়ছি কেন পড়ছি আমি কিছু বুঝি না প্রভু, সব চোখের সামনে কেমন ঝাপসা হয়ে যায়, তবু পড়ি, ততক্ষণই পড়ি যতক্ষণ আমি আমি কার সামনে কি বলছি প্রভু। বলো, তুমি বলো আমি শুনি, বলো যতক্ষণ পড়ো কি দেখো। অর্জুনের রথে কৃষ্ণ হইয়া রজ্জুধর বসিয়াছে হাতে তত্র শ্যামল সুন্দর, অর্জুনের কহিতেছে হিত উপদেশ, তাহা দেখি হয় মন আনন্দ আবেশ। প্রভু যত পড়ি ততই চোখ ধাঁধানো দৃশ্য দেখি, আর পাঠ শেষ হবার পর সব কেমন যেন মিলিয়ে যায় খোঁজবাজির মতো, পাঠ শেষ করতে পারি না, তো যত পড়ি প্রভু ততই কবি কিষাণ আমার মনের মধ্যে স্পষ্ট হয়ে ওঠে। তুমি মূর্খ নও, তুমি দ্বিজোত্তম, গীতা পাঠে তোমারই অধিকার। কিন্তু তুমি কে গো, আমার আমার মন যেন কি বলে, প্রতিদিন যার প্রতিরূপ হেসে ওঠে আমার মতো ভণ্ডের গীতা পাঠের সময়, আমার মন যেন বলে আজ তিনি মানুষের রূপ ধরে আমার সামনে দাঁড়িয়েছে। ঠাকুর ভক্তকে চলছে তুমি করবে বলো না গো ঠাকুর, বলো না তুমি কি চেয়ে ঠাকুর। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम धर्मस्य तदात्मानं सृजाम्यहम्। पवित्राणाय साधुनाय दुष्कृताय धर्म संस्थापनाय सम्भवामि युगे। अवरे कुरुक्षेत्र शुभाशन সেই যুদ্ধেও আমার ভূমিকা কেবল সারথি। এই দেখো আমার হাতে কোনো অস্ত্র নেই, রয়েছে শুধু অশ্ব পরিচালনার তন্ত্র। এই সকল করে আমায় এই যুদ্ধ জিততে হবে। তুমি চিনেছ আমার ধর্মসার, সবার উপরে প্রেম সত্য। বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ। No.
ব্রাহ্মণ, ওঠো। ওগো তোমরা কেউ জল নিয়ে এসো, ব্রাহ্মণের মূর্ছা ভাঙতে হবে। মহারাজের জয় হোক। মহারাজ, বিদ্যানগরের অধিপতি রায় রামানন্দ আপনার সাক্ষাৎ প্রার্থী। রায় রামানন্দ এসেছেন, তাকে সসম্মানে এখানে নিয়ে এসো। মহারাজ এসো, রামানন্দ এসো এসো। কেমন আছো বন্ধু? কতদিন তোমার কাব্য রসে মজিনি। নতুন কি কাব্য রচনা করলে বলো? কয়েকটি পদ রচনা করেছি মহারাজ। শোনাও তোমার নতুন পদ। আমায় ক্ষমা করবেন মহারাজ, এবার তো রাজকার্যে এসেছি, তাই কোনো রচনাই সঙ্গে আনিনি। রামানন্দ বসো বসো বসো। তোমার সঙ্গে তো আমার শুধু রাজকীয় সম্পর্ক নয় রামানন্দ, তুমি আমার বন্ধু, আমার সুহৃদ। তা বলো বন্ধু, এবার তোমার আসতে এত বিলম্ব হলো কেন? বিলম্বর জন্য আমায় ক্ষমা করবেন মহারাজ, এক মহাপুরুষ 10 দিন বিদ্যানগরে অবস্থান করছিলেন, তার সঙ্গে ভাগবত আলোচনা করে মন এত দ্রবীভূত হয়ে গেল যে রাজকার্যে মন বসাতে পারছিলাম না। রায় রামানন্দ রাজকার্যে অবহেলা? এও সম্ভব? আপনার উৎকণ্ঠার কারণ আমি জানি মহারাজ, তবু আমি রাজকার্যে বিমুখ ছিলাম। তিনি আমাকে বললেন, সন্ন্যাসীর কাজ যেমন ধর্মাচরণ, তেমনি এক রাজকর্মচারীর কর্তব্য হল রাজাজ্ঞা পালন, জনগণের মঙ্গল সাধন। তুমি নিশ্চয়ই শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের কথা বলছো? হ্যাঁ মহারাজ, কিন্তু আপনি কি করে বুঝলেন যে আমি তার কথাই বলছি? চৈতন্যদেব যখন এখানে ছিলেন তখন আমি এখানে ছিলাম না, দাক্ষিণাত্যের যুদ্ধ শেষ করে ফিরে এসে তার কথা শুনলাম। আর এও শুনেছি তিনি এখন দক্ষিণ দেশে যাত্রা করেছেন। দক্ষিণ দেশে যেতে হলে বিদ্যানগর হয়ে যেতেই হয়, আর সেই জন্যেই আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। চৈতন্যদেবের সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি ঠিকই, কিন্তু বাসুদেব সার্বভৌমের কাছে তার যা কথা শুনেছি তার জন্য আমি বড়ই উৎকণ্ঠিত আছি। তুমি তার সুখ স্বাচ্ছন্দ্যের সমস্ত ব্যবস্থা করেছো তো? আপনি চৈতন্যদেবকে চেনেন না মহারাজ, সামান্য উপকার তাকে কাঁটার মতো বেঁধে। আমি অনেক কষ্টে আমার এক বিশ্বস্ত অনুচরকে তার সঙ্গে দিয়েছি, মাঝে মধ্যে ভাবাবেগে জ্ঞান হারান, কানে হরিনাম না দিলে জ্ঞান ফেরে না, পথ বিপদ সংকুল, চোর ডাকাত হিংস্র জন্তু তো আছেই। তুমি ঠিকই করেছো, তোমাকে ডেকে পাঠিয়েছি শুধু এই কারণেই। হ্যাঁ, আরেকটি উদ্দেশ্য অবশ্য আছে, আর সেটি পুরোপুরি রাজনৈতিক। তুমি আমার একমাত্র বন্ধু সুহৃদ, তোমাকে একটা গোপন সংবাদ দিই। আমি যখন বিজয়নগরের সঙ্গে যুদ্ধে ব্যস্ত, হঠাৎ আমার কাছে খবর আসে গৌড়েশ্বরের সেনাপতি ইসমাইল গাজী উৎকল আক্রমণ করে বেশ কিছু মন্দির ধ্বংস করছে। আমি সঙ্গে সঙ্গে সৈন্য নিয়ে সেখানে ছুটে যাই, আর আমার তাড়া খেয়ে গৌড়বঙ্গের সৈন্যরা কুকুরের মতো পালাতে পালাতে গড় মন্দারণ দুর্গে আশ্রয় গ্রহণ করে। আমি সেই দুর্গ অবরোধ করি দানা পানির অভাবে। গৌড়বঙ্গের সেনারা যখন মৃত প্রায়, জয় যখন আমাদের অবশ্যম্ভাবী, তখন আমি আমার সেনাপতি গোবিন্দ বিদ্যাধরের হাতে দায়িত্ব দিয়ে ফিরে চলে আসি। কিন্তু আমার সে বিশ্বাসের মর্যাদা গোবিন্দ বিদ্যাধর রাখেনি, সে অবরোধ মুক্ত করে গৌড়েশ্বরের সেনাদের অনায়াসে গৌড়বঙ্গে চলে যেতে সাহায্য করেছে। কিছু মনে করবেন না মহারাজ, আপনার সিদ্ধান্ত সঠিক ছিল না, আপনার বা রাজপুত্র বীরভদ্রের সেখানে উপস্থিত থাকার প্রয়োজন ছিল। এখন শুনছি বর্ষা শেষ হলেই গৌড়েশ্বর আবার উৎকল আক্রমণ করতে পারেন,
এমন অবস্থায় আমার ইচ্ছে তুমি যদি আরো কিছুদিন কটকে থাকো। তোমার পুত্ররা ভাইয়েরা সবাই তো এখন উপযুক্ত হয়েছে, তাদের কারোর উপর বিদ্যানগরের ভার দিয়ে তুমি যদি কিছুদিন রাজধানীতে থাকো তাহলে সব সময় তোমার মতামত পেয়ে আমি উপকৃত হতে পারি। মহারাজ, তেমনি এক আবেদন নিয়ে আমি আপনার কাছে এসেছিলাম, কিন্তু উদ্দেশ্য ভিন্ন, এই সব বিষয়ী কথা আমার আর ভালো লাগে না। মহারাজ, আপনি তো জানেন যে আমি নিজেকে বলি বিষয়ী শূদ্র। বিষয় মানুষকে অনেক নিচে নামিয়ে আনে, ঘৃণ্য কীটে পরিণত করে। মহারাজ, আমি এই জীবন থেকে মুক্তি চাই। আপনার অনুমতি পেলে স্থায়ীভাবে নীলাচলে গিয়ে বসবাস করি, চৈতন্যদেবের তেমনি নির্দেশ। দাক্ষিণাত্য যাবার আগে চৈতন্যদেব আমাকে বললেন, বিষয় চিন্তা তো অনেক করলে রামানন্দ, মনে শান্তি পেলে কি? না প্রভু, পাইনি। কিন্তু একটা বিনীত প্রশ্ন, আপনি পেয়েছেন কি? সংসার ত্যাগ করার পরেও আপনার মনে কি কোনো আরতি নেই? রামানন্দ, গৃহীর ব্যাকুলতা আর সন্ন্যাসীর ব্যাকুলতা এক নয়। আমি যখন কৃষ্ণপ্রেমী উন্মাদ হয়ে হাসি, কাঁদি, গান গাই, তখন সেই অমৃতের সমুদ্র থেকে কেউ আমাকে তোলার চেষ্টা করে না। কিন্তু তুমি যতদিন এই গুরুত্বপূর্ণ রাজপদে থাকবে ততদিন তোমার মন হয়ে থাকবে দ্বিমুখী, দ্বিচারিণী নারীর মতন। একদিকে কর্তব্য, অন্যদিকে ভক্তি, এ হয় না রামানন্দ। প্রভু, প্রভু, আপনি আমাকে আদেশ করুন, আমাকে কি করতে হবে? রামানন্দ, তুমি তোমার রাজার কাছে অনুমতি চাও, যাতে তুমি রাজকর্তব্য ত্যাগ করতে পারো। তাকে অনুরোধ করো যাতে তুমি তোমার সব কর্তব্য তোমার ভ্রাতার পুত্রদের বুঝিয়ে দিয়ে তুমি নীলাচলে এসে বাস করতে পারো। তাতে তোমার মহাতীর্থে থাকাও হবে, আবার আমিও তোমার মতন মহাভক্তকে নিরন্তর কাছে পাবো। প্রভু, আমার আর কোনো পথ খোলা রাখলেন না, জীবনের আর কোনো আকর্ষণই আমার রইল না। আমি আপনার পায়ের কাছে পড়ে থাকবো আর কৃষ্ণ নাম করবো।